শিক্ষক শিক্ষার্থীদের জন্য সুখবর। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বর্ষাইস এন্টারটেনমেন্ট। শিক্ষা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। 20 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের দুরোগ্য বিধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান দেওয়া হবে। প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীরা অনুদান পেতে অগ্রাধিকার পাবেন। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেওয়ার জন্য অনলাইনে আবেদন সময় 20 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে। এর আগে 10 মার্চ পর্যন্ত অনলাইনে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পাওয়ার আবেদন করার সুযোগ দেওয়া হলেও তা 20 মার্চ পর্যন্ত বাড়ানো হলো। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, বিভাগের ওয়েবসাইটে www.tmed.gov.bd প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে অনুদান পাওয়ার আবেদন করতে হবে। আমাদের এই ছোট ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।